রতনবাবু তার স্ত্রী কমলা দেবী এবং এক কন্যা সন্তান দেবমিতাকে নিয়ে অফিস ছুটির সময় পাহাড়ে ঘুরতে যায়। তারা প্রত্যেকে শীতকাল পড়লে কনকনে ঠান্ডার মধ্যে পাহাড় ভ্রমণ করতে ভীষণই ভালোবাসে। তিনজনে স্টেশনে নামার পর দেবমিতার ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়। সে কিছুতেই নিজের খিদে চেপে রাখতে পারে না। ও বাবা, আমার খুব খিদে পেয়ে গেছে, আমাকে কিছু খাবার কিনে দাও না, আমি খাবার না খেয়ে গাড়িতে উঠতে পারবো না। সে কি, আমি এই পাহাড়ি স্টেশনে কোথা থেকে তোকে খাবার কিনে এনে দেবো? চল আমরা আগে হোটেলে যাই, তারপর না হয় তোকে মোমো, চাউমিন, ফ্রাইড রাইস কিনে খাওয়াবো, কেমন? দেবমিতা কিছুতেই তার বাবার কথা শোনে না। সে খাবার খাওয়ার জন্য ভীষণ পরিমাণে বায়না করতে থাকে। ঠিক এমন সময় তার স্টেশনের কোণার দিকে একটি ডিম পরোটা বিক্রেতার দিকে চোখ যায় এবং তখনই দেবমিতা তার বাবা এবং মায়ের কাছে ডিম পরোটা খেতে চায়। রতনবাবু এবং তার স্ত্রী মেয়েকে নিয়ে ডিম পরোটা বিক্রেতার কাছে চলে যায়। সেই দোকানে একটি ছেলে শীতের মধ্যে গরম গরম ডিম পরোটা বিক্রি করছিল। এই ছেলে, আমায় 3টে ডিম পরোটা দাও তো দেখি, আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ডিম পরোটা বানাবে। আচ্ছা স্যার, আমি ভালো করে ডিম পরোটা বানিয়ে দিচ্ছি। এই পাহাড়ে আমার তৈরি ডিম পরোটা ভীষণ বিখ্যাত, সব টুরিস্ট এসে আমার দোকান থেকে ডিম পরোটা কিনে খাই, আপনারাও খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বুবাই তাদের তিনজনকে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ডিম পরোটা ভেজে দেয়। পাহাড়ি এলাকায় ঠান্ডার আমেজে গরম ধোয়া ওঠা ডিম পরোটা খেতে তাদের তিনজনেরই ভীষণ পরিমাণে ভালো লাগে। সেই স্বাদ একেবারে তাদের মুখে লেগে থাকে। ঠিক এমন সময় দেবমিতা বুবাইকে দেখে চিনতে পারে। এই, তোমাকে আমি ফেসবুক, ইনস্টাগ্রামে দেখেছি, সবাই এখানে ঘুরতে এসে পাহাড়ি স্টেশনে তোমার কাছ থেকে ডিম পরোটা খায় আর তোমার ইন্টারভিউ নেয়, আমি ঠিক বলছি কি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি। আমি গরিব ডিম পরোটা বিক্রেতা হয়েই রয়ে গেছি। ছাড়ুন, আগে বলুন যে ঠান্ডার মধ্যে আমার হাতে ডিম পরোটা কেমন লাগলো? আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে। আমরা ভাবছি এই স্টেশনের কাছেই একটা হোটেল নিয়ে থাকবো, যাতে আমরা রোজ তোমার দোকান থেকে ঠান্ডায় ডিম পরোটা কিনে খেতে পারি। রতনবাবুর মুখে এমন কথা শুনে তার পরিবার এবং বুবাই ভীষণ পরিমাণে খুশি হয়। তারা স্টেশনের সামনেই একটা সুন্দর হোটেলে নিজেদের থাকার ব্যবস্থা করে। শীতের মধ্যে প্রত্যেকদিন তারা বুবাইয়ের কাছ থেকে ডিম পরোটা খেতে চলে আসে। এভাবে ধীরে ধীরে ডিম পরোটা খেতে গিয়ে দেবমিতা বুবাইকে ভীষণ পরিমাণে পছন্দ করে ফেলে। সেই কারণে তার বাবা মা কখনো ডিম পরোটা খেতে না গেলেও দেবমিতা একাই ডিম পরোটা খেতে চলে যায়। আচ্ছা বুবাই, তুমি এত সুন্দর পাহাড়ে বাস করো, তোমার কখনো পাহাড় ঘুরে দেখতে ইচ্ছা করে না? সবসময় শুধু ডিম পরোটা বানালে হবে? হ্যাঁ, ইচ্ছা করবে না কেন, কিন্তু আমার সময় হয় না। কিন্তু তুমি যদি বলো, আমি তোমার সাথে পাহাড় ঘুরে দেখতে পারি, যাবে ঘুরতে? দেবমিতা বুবাইয়ের কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। দেবমিতা তৎক্ষণাৎ বুবাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। বুবাইও মনে মনে দেবমিতাকে ভীষণ পরিমাণে পছন্দ করতে শুরু করে। দেখো, আমার কাছে কিন্তু বেশি টাকা নেই, আমি তোমায় তোমার বাবার মতো দামি খাবার খাওয়াতে পারবো না, আর আগে থেকেই বেশি করে ডিম পরোটা বানিয়ে নিচ্ছি, ঘুরতে ঘুরতে খিদে পেলে ডিম পরোটা খেয়ে নেব। আমি ঠান্ডার মধ্যে ডিম পরোটা খেতেই ভালোবাসি। এইভাবে তারা দুজনে মিলে টিফিন বক্সে ডিম পরোটা ভরে নিয়ে পাহাড়ে ঘুরতে বেরিয়ে পড়ে। দুজনে ডিম পরোটা খেয়ে মনের আনন্দে ঘুরে বেড়ায়। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। দেবমিতাদের বাড়ি ফেরার সময়ও চলে আসে। এর ফলে দেবমিতা এবং বুবাই দুজনেরই ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে যায়। দেবমিতা এবং তার বাবা মা স্টেশনে ট্রেনে উঠবে এমন সময়, বাবা মা, আমি তোমাদের সঙ্গে বাড়ি ফিরে যাব না, আমি এই পাহাড়েই থেকে যাব, কারণ আমি বুবাইকে পছন্দ করে ফেলেছি। রতনবাবু এবং কমলা দেবী তাদের মেয়ের এরকম পাগলের মতো কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। তারা কিছুতেই দেবমিতার কোন রকম অন্যায্য আবদার শুনতে চায় না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ওই বেকার ফালতু ডিম পরোটা বিক্রেতার জন্য এই পাহাড়ি এলাকায় থেকে যাবি? আমি কিছুতেই এটা মেনে নেব না। আমার মনে হয় এই গরিব ছেলেটা ডিম পরোটাতে কিছু ভুলভাল মিশিয়ে দিয়েছে, তাই জন্য আমার মেয়ে এরকম কথা বলছে। দেবমিতা কিছুতেই তার মা বাবার কোনো কথা শুনতে চায় না। তার বাবা মা মেয়ের এমন সিদ্ধান্তে ভীষণ পরিমাণে রেগে গিয়ে দেবমিতার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার কথা বলে সেখান থেকে শহরে ফিরে যায়। অন্যদিকে বুবাই দেবমিতার এমন সিদ্ধান্তে ভীষণ পরিমাণে অবাক হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কত উচ্চশিক্ষিত একটা মেয়ে, তুমি আমার মতো একটা গরিব ডিম পরোটা বিক্রেতা করা ছেলের সাথে কি করে থাকবে? কেন, আমি তোমাকে ডিম পরোটা বিক্রি করতে সাহায্য করব, আর আমিও কিন্তু ভালো রান্না করতে পারি, সুতরাং আমরা দুজনে ঠান্ডার মধ্যে নানান রকমের স্বাদে ডিম পরোটা বানাবো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে থাকো। এমনিতেও তোমায় দেখতে অনেক সুন্দরী, আর আমার বরাবরই ইচ্ছে ছিল যে আমার বউ সুন্দরী হবে আর আমার সাথে ডিম পরোটা বিক্রি করবে। দেবমিতা বুবাইকে নিজের প্রস্তাবে রাজি করিয়ে নেয়। তারা পাহাড়ি এলাকায় ভালোমতো ডিম পরোটা বিক্রি করতে শুরু করে। প্রথম কয়েক মাস খুব ভালোমতোই কাটে। একদিন আজকে বেশ ভালোই ডিম পরোটা বিক্রি হলো বলো? আসলে ঠান্ডাটা এমন জমিয়ে পড়েছে যে সবাই গরম গরম ডিম পরোটা খাচ্ছে, আর এখন সবাই আমার থেকে বেশি তোমার হাতে ডিম পরোটা খেতে বেশি পছন্দ করছে। তুমি যে কি বলো, এবার তো দোকান বন্ধ করার সময় আসছে, তাড়াতাড়ি বাড়ি চলো, গুদাম ঘর থেকে ডিম তুলতে হবে, না হলে আবার অন্ধকার হয়ে যাবে। এইভাবে দুজনে মিলে ডিম পরোটার দোকান বন্ধ করতে যাবে। ঠিক এমন সময় কিছু টুরিস্ট তাদের ডিম পরোটার দোকানে খেতে আসে। সেই টুরিস্টদের মধ্যে দেবমিতা নিজের বান্ধবী লিমা এবং তার স্বামী বর্মনকে দেখে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। লিমা ও বর্মন এক দেখাতেই দেবমিতাকে চিনে ফেলে। কি রে দেবু, তুই এই নির্জন ডিম পরোটার দোকানে কি করছিস? কাকু যে বললো তোর নাকি পাহাড়ের কোনো ডিম ফ্যাক্টরির মালিকের সঙ্গে বিয়ে হয়েছে, তাই এই ছেলেটা কি সেই মালিক? ছি ছি, মালিক না ছাই, একটা সাধারণ ডিম পরোটা বিক্রি করা ছেলে। দেবমিতা, শেষ পর্যন্ত তোমার এমন হাল হলো, কি আর করা যাবে। যাই হোক, আমাদের গরম গরম ডিম পরোটা রান্না করে খাও। এইসব কথা শুনে দেবমিতা ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে, কিন্তু সে তার কোনো রকমের প্রতিক্রিয়া দেয় না। দেবমিতা লিমা এবং বর্মন দুজনকেই গরম গরম ডিম পরোটা বানিয়ে খাওয়ায়। তারা ডিম পরোটা খেয়ে বেশি টাকা দিয়ে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। বুবাই, ওরা ডিম পরোটা বিক্রি করার জন্য আমাদের কত অপমান করলো, কিন্তু তুমি ওদেরকে কোন রকম কথা শোনালে না কেন? আমি তোমাকে প্রথমেই সাবধান করেছিলাম যে আমার সাথে পাহাড়ে ডিম পরোটা বিক্রি করতে গেলে তোমায় অনেক কথা সহ্য করতে হবে। তাছাড়া আমরা গরিব, এটাই আমাদের ভাগ্য, মেনে নাও। অত উল্টোপাল্টা কথা কানে নিলে হবে না। বুবাইয়ের এমন কথা শুনে দেবমিতার খুবই খারাপ লাগে। তারা সেদিনকার মতো দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে ভোরবেলা ঠান্ডার মধ্যে এসে তারা আবার স্টেশনে ডিম পরোটার দোকান খুলে বসে পড়ে। ঠিক এমন সময় কিছু লোক হৈ হৈ করে তাদের দোকানের দিকে ছুটে আসে। এই দেখে তারা দুজনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এই, তোরা আমাদের ডিম পরোটায় কি মিশিয়েছিস বল? এই পাহাড়ে এসে তোদের তৈরি করা ডিম পরোটা খেয়ে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। কি মিশিয়েছিলিস বল বল? হ্যাঁ, ঠিক বলেছেন, আমরা পরিবারটা এই দোকানে ডিম পরোটা খেয়ে শুধু বমি করছে, আর ভীষণ জ্বরও এসেছে। এই পাহাড়ের সামনে কোনো চিকিৎসা কেন্দ্রও তো নেই যে চিকিৎসা করাবো। সকলের এমন কথা শুনে দেবমিতা এবং বুবাই খুবই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই কিছু বুঝতে পারে না। বিশ্বাস করুন, আমরা কিছুই করিনি, আপনারা ভুল বুঝছেন। অনেকেই তো আমাদের দোকান থেকে ডিম পরোটা কিনে খাই, কোনোদিনও তো কারোর কোনো ক্ষতি হয়নি। বর্মন, তুমি ভুল ভাবছো। আমি কেন আমার বান্ধবীর ডিম পরোটায় কিছু মেশাতে যাব? তাছাড়া তুমি কালকে ডিম পরোটা খেলে, তাছাড়া কালকে তুমিও তো ডিম পরোটা খেয়েছো, তোমার কি কিছু হয়েছে? আমার খেতে বয়ে গেছে। লিমার খেতে ভালো লেগেছিল, আর ও ঠান্ডায় ডিম পরোটা খেতে ভালোবাসে, তাই আমি ওকে ডিম পরোটাটা দিয়েছিলাম। আমি সব কিছু জানি না। আমার বউ সুস্থ না হলে আমি তোমাদের নামে পুলিশ কমপ্লেন করবো। এই বলে বর্মন সেখান থেকে চলে যায়। তারপর থেকে দেবমিতাদের দোকানে ঠান্ডার মধ্যে যারা ডিম পরোটা খেত তাদের প্রত্যেকেরই শরীর খারাপ করতে শুরু করে। এর ফলে দেবমিতা এবং বুবাই ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। ধীরে ধীরে পাহাড়ি এলাকার সকলেই শরীর খারাপের ভয়ে তাদের দোকান থেকে ডিম পরোটা খাওয়া বন্ধ করে দেয়। এর ফলে বুবাই এবং দেবমিতা আরো গরিব হয়ে ওঠে। এবার কি হবে বলো তো দেবমিতা? এই পাহাড়ি এলাকায় আর কোনো ইনকামের রাস্তাও তো নেই। তার উপর এখন আমি বিবাহিত, ডিম পরোটা বিক্রি বন্ধ হয়ে গেলে দুটো পেট আমি কি করে চালাবো? তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হবে। তুমি বরং যাও, ডিম পরোটার দোকানে যাও, যেটুখানি বিক্রি হয় তাই ভালো। আজকে আমার শরীর ভালো নেই, আমি বরং ঘরেই থাকি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, আমি আসছি। এই বলে বুবাই ডিম পরোটার দোকানে চলে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। বুবাই তখনও ঘরে ফিরে আসে না। এই দেখে দেবমিতার খুবই দুশ্চিন্তা হয়। দেখি, আমি বরং গুদাম ঘরের দিকে যাই, ডিমগুলো তুলে নিয়ে আসি। আজকে আর বেশি ডিম নেবো না, তার উপর আবার পাহাড়ি এলাকায় কারেন্টও চলে গেছে। উফ, কি ঠান্ডা আজকে, আমার ডিম নিয়ে আস্তে আস্তে বুবাইও চলে আসবে, যাই দেখি। এই বলে দেবমিতা শালমুড়ি দিয়ে ভালো করে সোয়েটার পরে মোমবাতি জ্বালিয়ে গুদাম ঘরের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে একরকম শব্দ শুনতে পায়, এর ফলে তার গা একেবারে ছমছম করে ওঠে। ধীরে ধীরে খুটখাট শব্দ আরো ভীষণ পরিমাণে বাড়তে শুরু করে। সেই মুহূর্তে দেবমিতা মোমবাতি নিয়ে গুদাম ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ কি বর্মন, তুমি এখানে কি করছো? আমাদের ডিমের গুদাম ঘরে তুমি এসেছো কেন এত সন্ধ্যাবেলা? তোমার বউ কোথায়? দেবমিতা দেখে যে বর্মন তাদের ভালো ডিম পরিবর্তন করে তার বদলে পাহাড়ের সব পচা ডিম সেখানে রেখে দিচ্ছে। বর্মন দেবমিতাকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। বর্মন কি বলে নিজেকে বাঁচাবে কিছুই বুঝতে পারে না, সে তোতলাতে শুরু করে। সেই মুহূর্তে বুবাইও সেখানে এসে পড়ে। এর ফলে বর্মন আরো বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। বর্মনের আর কিছু করারই থাকে না। তুই আজকে আমার ডিম পরোটার দোকানে পুলিশ পাঠিয়েছিলিস তাই তো? একমাত্র ওনারা আমায় চেনেন বলে আমায় গ্রেফতার করেনি। আর তোমার বইয়ের নাকি শরীর খুব খারাপ। কই? হ্যাঁ বেশ করেছি, তোর মতো গরিব ডিম পরোটার দোকানে পুলিশ পাঠিয়েছি। তুই কি করবি তুই? 3 বছর পূর্বে বর্মন, লিমা এবং দেবমিতা একই কলেজে পড়াশোনা করত। লিমার সঙ্গে বন্ধুত্ব থাকা সত্ত্বেও বর্মন দেবমিতাকে মনে মনে পছন্দ করত, কিন্তু দেবমিতার বর্মনকে কোনোদিনও পছন্দ হয় না। এর ফলে কিছুদিনের মধ্যেই বর্মন এবং লিমার বিয়ে হয়ে যায়। তারপর পাহাড়ি এলাকায় এসে বর্মন দেবমিতাকে বোবাইয়ের সঙ্গে ডিম পরোটা বিক্রি করতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। সে মনে মনে দুজনকে দেখে একেবারে হিংসায় জ্বলে ওঠে। তাই সে কিছুদিন তাদের উপর খুব ভালো মতো নজরদারি করে। এই ঠান্ডার মধ্যে গরিব একটা ছেলেকে বরপাতি ডিম পরোটা বিক্রি করে বের করে দেব, দেখাচ্ছি মজা। বর্মন দেবমিতা এবং বোবাইদের বাড়ির খোঁজ নিয়ে নেয়। সে তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিজে গাড়ি চালিয়ে পাহাড়ের নিচুম এলাকায় দেবমিতার গুদাম ঘরে গিয়ে পৌঁছায় এবং সেখানে ভালো ডিমের পরিবর্তে ঠান্ডায় পচে যাওয়া ডিম রেখে দেয়। আর সে ইচ্ছাকৃতভাবেই নিজের স্ত্রীকে সেই দোকানের পচা ডিম পরোটা খাওয়াতে নিয়ে যায়। ফলে লিমা এবং অন্যান্য কাস্টমারদের শরীর অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনা জানতে পেরে দেবমিতা এবং বোবাই ভীষণ পরিমাণে অবাক হয়। ছি বর্মন ছি, তুমি এতটা অসভ্য! নিজের স্ত্রীর কথা একেবারে চিন্তাই করলে না তুমি। তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। এই গরিব ছেলেটার মধ্যে এমন কি আছে বলতো? আজকে আমি ভেবেছিলাম তুমি হয়তো ডিম পরোটা বিক্রি করতে যাবে, কিন্তু তুমি যে বাড়িতে থাকবে বুঝতে পারিনি, না হলে তোমায় আমি তুলেই নিয়ে যেতাম। হ্যাঁ, এমন কথা শুনে দেবমিতা তাকে ঠাসিয়ে একটা থাপ্পড় মারে। বোবাই পাহাড়ি এলাকার পুলিশকে সেই মুহূর্তে ফোন করে দেয়। পুলিশ এসে বর্মনকে ধরে নিয়ে চলে যায়। লিমা সমস্ত ঘটনা জানতে পেরে ভীষণ পরিমাণে কষ্ট পায়। বর্মন নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চায়। শেষ পর্যন্ত বোবাই এবং দেবমিতা নিজেদের দায়ের করা মামলা তুলে নেয়। পরের দিনই বর্মন লিমাকে নিয়ে ফিরে যায়। বোবাই এবং দেবমিতা আবার আগের মতো তাদের ডিম পরোটার ব্যবসা শুরু করে।